আসসালামু আলাইকুম, এমআরসিটি যে নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম করছি। তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা ইউটিউবের চ্যানেল আছে, যাদের যাদের এখনও পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার পরে কমিউনিটি ট্যাবটা পান না এবং কমিউনিটি ট্যাবটা পেতে আপনাদের অনেক দেরি হয়ে যায়, তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো আপনি আপনার চ্যানেলের কমিউনিটি ট্যাবটা কীভাবে পাবেন সে বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখনও পর্যন্ত এমআরসিটি যে বাংলাটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই লাল অপশনে লেখা আছে দেখেন সাবস্ক্রাইব, সেখানে একবার সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলেন আপনার যে ফোনে অফিসিয়াল, তো চলেন বন্ধুরা শুরু করা যাক। তো আপনার ফোনে যে অফিসিয়াল অ্যাপসটা আছে দেখতে পাচ্ছেন, ইউটিউবে যে অ্যাপসটা আছে সে অ্যাপসটার মধ্যে আপনি প্রবেশ করবেন। আপনার যে চ্যানেল আছে চ্যানেলের হোম পেজের মধ্যে আপনি চলে আসবেন। চ্যানেলের হোম পেজে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন উপরে একটা থ্রি ডট একটা আইকন আছে, থ্রি ডট আইকন একবার টাচ করবেন। টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড ফিডব্যাক, হেল্প অ্যান্ড ফিডব্যাকের মধ্যে আপনি একবার টাচ করে দিবেন। টাচ করার পরে দেখতে পাচ্ছেন একটু, তারপর এরকমটা আসবে, এরকমটা আসার পরে আপনি দেখছেন সেন্ড ফিডব্যাক উপর একটা অপশন আছে, সেন্ড ফিডব্যাক অপশনে আপনি একবার টাচ করে দেবেন। টাচ করার পরে এরকমটা আসবে। তো এখানে আপনি যে ইমেলটা পাঠাবেন কমিউনিটি ট্যাবের জন্য সেই ইমেলটা এখানে আপনার লিখতে হবে। তো কমিউনিটি ট্যাবে যে ইমেলটা পাঠাবো সেটা আমার লিখা আছে, আমি সেখান থেকে একটু এটা কপি করে নিব। তো আমি এখান থেকে আমার যে ইমেলটা আমি পাঠাবো সেটা আমি লিখছি এবং এখান থেকে আমি এটা কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পর আমি জাস্ট শুধু এটা এখানে পেস্ট করে দিব। তো আমি কমিটে আসার পর আমি এটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশটা আপনারা কি সরি এই আপনারা মেলের জন্য যে যেগুলো লিখবেন সেগুলো আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে এগুলো কপি করে নিতে পারবেন। তো বন্ধুরা এরপর আমাকে যেটা করতে হবে সেন্ডের ফিডব্যাক অপশনে আমি একবার টাচ করব। টাচ করার আগে আমি আপনাদেরকে যেই জিনিসটা দেখাতে চাচ্ছি, আমার যেহেতু কমিউনিটি অ্যাপের ট্যাব আসে নাই, আমি আজকে অ্যাপ্লাই করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে কমিউনিটি অ্যাপের জন্য অ্যাপ্লাই করতেছি। কয় তারিখ? আজকে জুলাই মাসের 18 তারিখ আমি কমিউনিটি অ্যাপের জন্য অ্যাপ্লাই করতেছি। যে আমার কমিউনিটি অ্যাপটা আসবে তখনই আমি পরবর্তী ভিডিওটা আমি একসাথে রেকর্ড করে আপনাদেরকে দেখাবো কতদিন পর আমি কমিউনিটি ট্যাবটা পেলাম এবং কত ঘন্টা পরে আমি কমিউনিটি ট্যাবটা পেলাম সে বিষয়টা আপনাদেরকে দেখাবো। যার কারণে এখানে জুলাই মাসের 18 তারিখ ডেটটা আমি আপনাদেরকে দেখালাম, আর বর্তমান সময় হচ্ছে এখন 11:02, দিনের 11:02 এখন বর্তমানে। হ্যাঁ, 11:02। তো সেন্ডে আমি একবার টাচ করলাম, টাচ করার পরে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে থ্যাঙ্কস ফর ইউর ফিডব্যাক। তো আমারটা চলে গেছে, আমি এখন অপেক্ষা করব কিছু সময়। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো 48 ঘন্টা পরে ঠিকই আমি আবার আপনাদের সামনে হাজির হলাম। তো দেখেন 48 ঘন্টা পরে আমি ইমেল করার 48 ঘন্টার মধ্যে আমাকে কমিউনিটি ট্যাবটা দিয়ে দিছে আপনাদের ভালোবাসা চ্যানেল এমআরসিটি যে বাংলার। আমি সেই কমিউনিটি ট্যাবটা পেয়ে গেছি। তো এইভাবে করে আপনারা শর্টকাটের মধ্যে ইমেল করে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে কমিউনিটি ট্যাবটা নিয়ে নিতে পারেন। যাদের 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তারা অবশ্যই এইভাবে ইমেল করে কমিউনিটি ট্যাবটা 48 ঘন্টার মধ্যে আপনি নিয়ে নিতে পারবেন খুব দ্রুত সময়ের মধ্যে। এবং আমি আবারও বলছি আপনি ইমেলে কি লিখবেন এইসব বিষয়গুলো আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কপি করে পেস্ট করে জাস্ট শুধু ইমেল করে দিবেন, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত, এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনারা ঠিক যেভাবে সাপোর্ট করছেন এমআরসিটিজি বাংলা চ্যানেলকে, ঠিক আগামী দিনগুলোতে এভাবে সাপোর্ট করবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।